জগলো নুরুশন ডাক্তার মিলন শহীদে জাহাজে রক্ত দিয়ে যেভাবে সেদিন গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল আমরা প্রয়োজন বুঝে এক একজনের নামের পাশে হবে শহীদ আমান শহীদ মিলন শহীদ বামন শহীদ ছাত্র নেতা শহীদ বিএনপি নেতা শহীদ যুব নেতা শহীদ স্বেচ্ছাসেবক নেতা সেই শহীদ নামের পাশে লিখে হলো বাংলাদেশে হাসিনা নদীতে কোন নির্বাচন হতে দেব না হতে দেব না এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নেই তারেক রহমান যখন আন্দোলনের কর্মসূচি দেবে যতদিন হাসিনা পদত্যাগ না করবে যতদিন নির্বাচিত সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে নির্দলীয় নিরপেক্ষ সরকার না হবে যতক্ষণ পর্যন্ত দেশ থেকে বেগম খালেদা জিয়া মুক্ত না হবে যতক্ষণ পর্যন্ত দেশ থেকে তারেক রহমান বাংলাদেশে ফেরত না আসবে ততক্ষণ পর্যন্ত ওই টঙ্গী থেকে বাংলাদেশ বিচ্ছিন্ন থাকবে কাশ্মীর থেকে চিটাগাং বন্ধ থাকবে ওই উত্তরবঙ্গ বন্ধ থাকবে সেই জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করুন হাসিনা নদীতে কোন নির্বাচন না হাসিনা নদীতে এই ভুঁচুরি নদীতে কোন নির্বাচন হতে পারে না আজকের এই স্মরণ সভায় বলতে চাই আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা আজকে অবৈধ সরকার কথাটা ঠিক কিনা বলেন শেখ হাসিনার সরকার ভোট ডাকাতির সরকার কিনা শেখ হাসিনার সরকার ভোট চুরের সরকার কিনা শেখ হাসিনার সরকার মিড নাইটের সরকার কিনা তাহলে কি এই সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার আছে অধিকার অধিকার নাই বলি আজকে জনগণ থেকে বিচ্ছিন্ন বলি আজকে বাংলাদেশের গণতন্ত্রের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখেছে আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসা দিচ্ছে না আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সুচিকিৎসা পাচ্ছে না আজকে একটার পর একটা মামলা শেখ হাসিনার বিরুদ্ধে ওয়ান ইলেভেনে ছিল 15টি মামলা বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ছিল 12টি মামলা হাসিনার বিরুদ্ধে কোনো মামলা নাই একদিনই প্রত্যাহার হয়ে গেল আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তারেক রহমানের বিরুদ্ধে একটি পর একটি মামলা দিয়ে বিদেশে থাকা অবস্থায়ও মামলা দিয়ে তাকে বিচ্ছে সাজা দেওয়া হয়েছে কি জন্য শেখ হাসিনা গণতন্ত্রকে ভয় পায় জনগণকে ভয় পায় কারণ 90-এর সরে চার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে সেদিন আমরা দেখেছি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার অপরিসীম ব্যক্তিত্ব আর আরেক দিকে দেখেছি আমরা শেখ হাসিনার সেই বেইমানির নেতৃত্ব এই জন্য জনগণ থেকে বিচ্ছিন্ন শেখ হাসিনা গত দুইবার আজকে 14 বছর যাবত ক্ষমতায় আছে সেই ক্ষমতায় আছে শুধুমাত্র রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে রাতের অন্ধকারে আগের রাতে ভোট দিয়ে আজকের এই জায়গায় দাঁড়িয়ে আবার 2023 সালে যে নির্বাচন হবে যে স্বপ্ন ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হান্নান সাহ সেই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য এবং বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মানবাধিকার প্রতিষ্ঠার জন্য সাংবাদিকদের লিখনের স্বাধীনতার জন্য সাংবাদিকদের উপর আজকে যে দুদক নামিয়ে দিয়েছে তার প্রতিবাদে আগামী দিনে জনগণের প্রত্যাশা অনুযায়ী জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠার জন্য আপনার নির্বাচিত সরকার প্রতিষ্ঠার জন্য আপনার পছন্দের জনগণকে ভোট দেওয়ার জন্য নেতাকে ভোট দেওয়ার জন্য আরেকটি সংগ্রাম আরেকটি আন্দোলন 90-এর চেতনায় আরেকটি গণঅভ্যুত্থান সেই গণঅভ্যুত্থানের জন্য এখন আমাদের তৈরি হতে হবে সেই গণঅভ্যুত্থানের জন্য আমাদেরকে এক জায়গায় দাঁড়িয়ে যেতে হবে দলমত নির্বিশেষে যে দলগুলি আজকে চাচ্ছে একসঙ্গে একযোগে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জন্য যারা যে অবস্থা যেখান থেকে দাঁড়াতে চায় তাদেরকে নিয়ে আমাদের আন্দোলন সংগ্রাম করতে হবে আমাদের মাননীয় মহাসচিব আপনি এখানে আছেন আজকে থেকে আমাদের শপথ দিতে হবে যে গণতন্ত্রের জন্য লড়াই করে গিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হান্নান সাহ
সেই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য প্রয়োজন বুঝে এক দফা আন্দোলন তৈরি করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে। সেই এক দফার আন্দোলন ভোটচুর শেখ হাসিনাকে বিদায় নিতে হবে, সেই এক দফার আন্দোলন গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে, সেই এক দফার আন্দোলন প্রতিষ্ঠা করতে হলে, সফল করতে হলে ওই টঙ্গীর ব্রিজ থেকে ঢাকা মহানগর উত্তর, ওইদিকে ঢাকা মহানগরী দক্ষিণ, কাশপুর ব্রিজ থেকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করতে হবে। কি টঙ্গীর জনগণ পারবেন না? সেদিন ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত হান্নান সাহেব আন্দোলনে সেদিন ছিলেন সাংগঠনিক সম্পাদক, আজকে ফজলুল হক মিলন রয়েছে সাংগঠনিক সম্পাদক। আর আমরা চাই দেশকে বেগম খালেদা জিয়ার নির্দেশনায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান যখন আন্দোলনের কর্মসূচি দেবে, যতদিন হাসিনা পদত্যাগ না করবে, যতদিন নির্বাচিত সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে, জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে নির্দলীয় নিরপেক্ষ সরকার না হবে, যতক্ষণ পর্যন্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত না হবে, যতক্ষণ পর্যন্ত দেশনেত্রী তারেক রহমান বাংলাদেশে ফেরত না আসবে, ততক্ষণ পর্যন্ত ওই টঙ্গীর থেকে বাংলাদেশ বিচ্ছিন্ন থাকবে, কাশ্মীর থেকে চিটাগাং বন্ধ থাকবে, ওই উত্তরবঙ্গ বন্ধ থাকবে। সেই জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করুন, হাসিনা দিলে পুনর্নির্বাচন না, হাসিনা দিলে এই ভুলচুরির অধীনে পুনর্নির্বাচন হতে পারে না। সেই হাসিনা এখন কি করেছে? সার্চ কমিটি করেছে। কি করবেন? নির্বাচন কমিশন সার্চ কমিটি না, ওটা হাসিনা কমিটি। নির্বাচন কমিশনকে হাসিনা জানলে তাই হবে, ঠিক কিনা কথা না? ভোট চুর হয়েছে কে? কিছু বল কে ভোট চুর? সেই হাসিনাকে সরাইতে হবে। সরানোর জন্য বামের ভাষা আন্দোলনে সালাম বরকত জব্বর জন্ম রক্ত দিয়ে মায়ের ভাষা প্রতিষ্ঠা করেছিল, বাষট্টির শিক্ষা আন্দোলনে ওয়াজুল্লাহ বামনের রক্ত দিয়ে যেমনি সেদিন শিক্ষার অধিকার প্রতিষ্ঠা করেছিল, ৬৯ গণপুত্রে যেমনি করে শহীদ আছাদের রক্ত দিয়ে সফল করেছিল ৭১ মুক্তিযুদ্ধ, সেদিন সেই ছাত্র দাস মরমের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শাহজাহান সিরাজের ইশতেহার পাঠের মধ্য দিয়ে লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছিলাম ৯০-৪৪ বিরোধী আন্দোলনে, এর সাথে বিরোধী আন্দোলনে জয়নাল জাফর দিবেন সব সেলিম দেলোয়ার ফটো বসু মিয়া যজ্ঞ নূর হোসেন ডাক্তার মিলন শহীদ জাহাজে রক্ত দিয়ে যেমনিভাবে সেদিন গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল, ঠিক আছে? আমরা প্রয়োজন বোধে এক একজনের নামের পাশে হবে শহীদ আমান, শহীদ মিলন, শহীদ বামন, শহীদ ছাত্র নেতা, শহীদ বিএনপি নেতা, শহীদ যুব নেতা, শহীদ স্বেচ্ছাসেবক নেতা, সেই শহীদ নামের পাশে লিখে ভালো বাংলাদেশে হাসিনা দিনে কোন নির্বাচন হতে দেব না, হতে দেব না। এই প্রত্যয় ব্যক্ত করে আজকে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হান্নান সাহেব আত্মার মাথারাত কামনা করে তাকে অনুসরণ করে আগামী দিনে আন্দোলনে প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানিয়ে, রাজপথে থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ।